বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি। প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে। সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে, অংশীদার হন মানবতার সেবায়। এএইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। এরই নাম ভালোবাসা এইচপি টিভির ক্যামেরায়। শুভ গমনে সে শুভ লাগানে দিয়ে গেল সারা ভাই তোমাকে চুমি, দিয়ে গেল সবাই তোমাকে চুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, শাহরাস্তি, বেলায়েত নগর, চাঁদপুর, বাংলাদেশ। প্রিয় দর্শক, যিনি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এই ছোট্ট একটি বইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, যার ছোঁয়ায় ফুটে উঠেছে লাখো লাখো আলেমের দিন, যিনি চাইলে এই পৃথিবীতে রেখে যেতে পারতেন দশতলা, বারোতলা, ষোলোতলা অথবা অট্টালিকা রেখে যেতে পারতেন, কিন্তু তিনি তার কিছুই করেন নাই। এই জীর্ণ শীর্ণ বাড়িতেই তিনি দিনাতিপাত করতেন এবং একটি সময় এখানেই কাটিয়ে দিয়েছেন। যে মানুষটি যদি শুধু হাদিয়া নিতেন তাহলে এরকম বিশাল বড় অট্টালিকা করে নিতে পারতেন, সেই মানুষটি শুধু কোরআনের খ্যাতমত করতে গিয়ে নিজেকে বিলীন করে দিয়েছেন। প্রিয় দর্শক, হযরত মাওলানা আকরি বেলায়েত হুসাইন সাহেবের এই ধন্য বাড়ি থেকে আপনাদের সবাইকে সরাসরি লাইভে এনেছি। প্রিয় দর্শক, আজকের এই দিনে তিনি এই বাড়ি ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি আজ কবরের মেহমান। তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়া আনতুমুস সালিহা। ওনার ছয়জন ছেলে, ছয়জনেই কোরআনে হাফেজ, জীর্ণ শীর্ণ এই ছোট্ট বাড়িতেই এত বড় আলেমে দিনের দিনাতিপাত হয়। তবে কেন পৃথিবীতে আমরা অন্য কিছুর মোহে পড়ে নিজেকে ধ্বংস করে দেব? চলুন না তাহলে ওয়ারতিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে শুদ্ধভাবে কোরআন শরীফটা শিখে নেই, যা আমাদের জন্য সুপারিশ করবে পরপারে। এতক্ষণ সাথে ছিলাম হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন সাহেব রহিমাহুল্লাহুর বাড়ি থেকে। আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, শাহরাস্তি, বেলায়েত নগর, চাঁদপুর, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গতকালকে থেকে উনি বলছেন, পৃথিবীর আকাশ থেকে একজন উজ্জ্বল নক্ষত্র ঝরে গেছে, যিনি ইসলামের একজন ঝান্ডা ছিলেন, হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক ওনাকে জান্নাতের সুচ মাকাম দান করেন। প্রিয় দর্শক, ওনার শরীরের মধ্যে ময়লাগুলো দেখেই ক্যামেরার সামনে হাজির করেছি, উনি আসতে চান না। ভারাক্রান্ত হৃদয়ের দুচোখে পানি, এছাড়া আর কিছুই নেই। তথাপিও আমরা একটু জানতে চাইব ওনার এই শরীরের জীর্ণ শীর্ণ অবস্থা, কার জন্য এত ত্যাগ কেন করেছেন? আসলে আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য বলতে হবে, আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ ওনার কবর আমি করতে পারছি, কবর করা শিখছি ওনার কাছে। আমার ছোট থেকে একদম আমার যেটুকু আছে আলহামদুলিল্লাহ, আমি এখন মাওলানা শেষ হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, আমার পুরোটা ওনার অবদান। আমার মানে আজকে মনে হয়েছে যে আমার না কিছু কাজ করতে পারছি ওনার জন্য, আমি কারণ শেষ অবস্থা ওনার জন্য কিছু খেদমত করতে পারছি, আল্লাহ যেন এটা কবুল করেন। আর কি বলবো, কিছু বলার নেই, বিদায় নিতে হবে পৃথিবী থেকে, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অনেক দামি একটি কথা বলেছেন যে হযরত মাওলানা কারি বেলায়েত হুজুরের হাতেই তিনি তৈরি হয়েছেন এখন যোগ্য একজন আলেমের দিন। তিনি বলেছেন, চির বিদায় যখন নিতে হয় মানুষকে, কবরেই তো শাহিত হতে হয়, আমাদের শেষ মঞ্জিল আপন ঠিকানা এই কবর। এই কবর খোঁড়াটা তিনি শিখেছেন হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন সাহেবের কাছে, যিনি সারা পৃথিবীর উজ্জ্বল আকাশের উজ্জ্বল নক্ষত্র, যার হাতে সৃষ্টি হয়েছেন লাখো লাখো আলেমের দিন। আজকে তিনি বলেছেন ওই একই ব্যক্তির জন্য, তার উস্তাদজির জন্য উনি কবরটা খুঁড়ে আজ নিজেকে ধন্য মনে করছেন। আল্লাহ পাক যেন ওনাকে ওনার এই কষ্ট ত্যাগকে কবুল ও মঞ্জুর করে নেন, সেই সাথে যার জন্য কবর খুঁড়েছেন ওগো মালিক, তুমি তাকে এতগুলো ছাত্রের দোয়াকে বিফলে না নিয়ে আল্লাহ তুমি জান্নাতের সুচ্চ মাকামে পুষিয়ে দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটাই সত্য। কিন্তু প্রিয় ব্যক্তিদেরকে হারালে কলিজা ফেটে যায়, ভারাক্রান্ত হৃদয় হয়ে যায়,
তথাপিও আমাদেরকে যেতে হবে ওয়াজাত সাখরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই সত্য গ্রহণ করতেই হবে। কিন্তু এমন সত্য আমাদের জীবনে একটু দেরিতে আসলেই আমরা খুশি হতাম, তথাপিও আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়া আনতুমুস সালিহা, সন্তান সম্পদ পৃথিবীর অলংকারের মতো কিন্তু আমলে সালেহা সাথে যাবে। এমন আমলে সালেহা তিনি অর্জন করেছেন, প্রিয় দর্শক কবি ভাষায় বলেছিলেন, জন্মের সময় যেন পৃথিবী হাসে তোমার, মৃত্যুর সময় যেন পৃথিবী কাঁদে। আজ কারি বিলায়েত সাহেব হুজুরকে হারিয়ে সারা পৃথিবী যেন আজ নিস্তব্ধ নীরব, আসমান জমিন গাছপালা যেন আজ নিস্তব্ধ হয়ে আছে। কিভাবে কথা বলবো, চারিদিকে শুধু কান্নার রোল, তথাপিও আলেম সমাজ বলে দু চোখ বড়ে কাঁদতেও পারছে না, কারণ তারা বিশ্বাস রাখে আল্লাহর উপর। আল্লাহ পাক যেন এই কবরে শাহিত হবেন যিনি, তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। যাকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন কিন্তু অসুস্থতার কারণে হয়তোবা দেশান্তর থেকে অনেকে আসতে পারেন নাই, আসমান মেঘাচ্ছন্ন, তথাপিও আজ লোকে লোকারণ্য, এই জায়গায় আর জায়গা হচ্ছে না। আপনারা দেশের বাইরে থেকে যারা দেখছেন, শুধু একটাই তামান্না, এমন ফুটন্ত গোলাপ যেন আসলে ঝরে না যায়, তার শিক্ষাটা যেন বহাল থাকেন। ওনার সন্তানদের সাথে আজ কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এই সময় কিভাবে কথা বলবে বলেন, যে সময় সবার হৃদয়টা আজ ভারী হয়ে আছে। তথাপিও আমরা ওনার নাতিকে পেয়েছি, ওনার নাতি কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখন কবরস্থানে দাঁড়িয়ে যেখানে চিরনিদ্রায় শাহিত হবেন, জান্নাতের ফুটন্ত বাগানে তিনি থাকবেন, সে জায়গায় দাঁড়িয়ে প্রিয় দর্শক চলুন, তারই প্রিয় একজন নাতি যাকে সবসময় হাতের কাছে রাখতেন এবং হাতের কাছে পেতেন, দু চোখের অশ্রু ঝরিয়ে তিনি আজ সেই প্রিয় নানার সম্পর্কে কি বলছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি কি বলবো আমার নানা সম্বন্ধে, সে ভাষা আমার কাছে নাই। আমার নানা এমন একজন ব্যক্তি ছিল যে থাকে তখন তার মর্ম বোঝা যায় না, যখন তিনি পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে যায় তখন বোঝা যায় যে উনি কী জিনিস ছিলেন। সবার কাছে একই আমার আশা, একই অনুরোধ, যে আপনারা যারা যে যেখানে আছেন, যেখান থেকে দেখতেছেন, সবাই আমার নানার জন্য দোয়া করবেন, এটি আমার কামনা। প্রিয় দর্শক, ওনার এখনও জানাজা হয় নাই, আমরা এখন যাব জানাজা দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি জানাজায় যান প্রিয় ব্যক্তিদের, তাহলে তাদেরও নাজাতের ব্যবস্থা হন। চলুন, ফালতাদখুল মিনাইয়া ববিল জান্নাতি সাত। চলছি আমি একা পৃথিবী ছেড়ে, চলছি আমি একা পৃথিবী ছেড়ে, সঙ্গে কেহ যাবে না, কবর আমার ঠিকানা, ও কবর আমার ঠিকানা, চলছি আমি একা পৃথিবী ছেড়ে, সঙ্গে কেহ যাবে না। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অলিরা হয়ে যান, পরম করুণাময় মহান রব্বুল আলামিনের মেহমান, তুহফাতুল মুমিনিল মাউত, এই হাদিসটি আমি পড়েছি এই সম্মানিত ব্যক্তি কারি বেলায়েত সাহেব হুজুরের একটিমাত্র ছোট্ট বই, যাকে আমরা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বলে থাকি, যেখান থেকে এমন ছোট ছোট হাদিস আত্তাহুরু শত্রুল ইমান আল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, এমন অসংখ্য হাদিস এই ছোট্ট একটি কিতাব থেকে আমরা শিখেছি, যে কিতাবটি পড়েছেন সারা পৃথিবীর মানুষ। আমেরিকা, লন্ডন, ইউরোপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রে আজকে যে সম্মানিত ব্যক্তিকে পৃথিবী থেকে আমরা আরও একটি সম্মানের স্থানে পুছিয়ে দিয়েছি। তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের মৃত্যুটা হয় উপহার। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রতিটি ব্যক্তিকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়াজা আত সাখরাতুল মাউত বিল হক, আর এই মৃত্যুটা সত্য, আজ আমরা যারা দাঁড়িয়ে আছি হয়তো বা কাল আমরা থাকবো না। প্রিয় দর্শক, কারি বেলায়েত সাহেবকে চিনে নাই পৃথিবীতে এমন মুসলিম প্রাণ ব্যক্তি আমার মনে হয় নেই, যিনি
1907 সালে পৃথিবীতে আলো করেছেন এই আমাদের বাংলাদেশ, যিনি জন্মগ্রহণ করেছেন এই চাঁদপুরে, তার নামের উপরেই হয়ে গেছে এই এলাকার নাম বেলায়েত নগর। এই একটি নাম আজ সম্মানের সাথে মানুষ হৃদয়ের গহীনে স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন। তাঁর যখন বয়স মাত্র 3 বছর, তখন তিনি তার পরম শ্রদ্ধেহ বাবাকে হারিয়ে ফেলেন। আর যখন ওনার বয়স 6 বছর হয়েছেন, তখন তিনি তার জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন, যিনি গর্ভে ধারণ করেছেন, তাকে পৃথিবী থেকে হারিয়ে ফেলেছেন। আর আজ 2017 সালে এসে প্রায় 110 বছর বৈজ্ঞানিক পদ্ধতিতে নুরানি কোরআন শিক্ষা, যার ছাত্র আসলে ওনার চেয়েও অনেক বড় বড় ছাত্র ওনার কাছে হয়েছেন, যারা আজ সারা পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে উঠেছেন এবং তাদের ছোঁয়ায় আজ ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুটন্ত গোলাপ হচ্ছেন। প্রিয় দর্শক, এই জায়গাটাতেই ওনাকে সাহিত্য করা না জানাজা পড়া হয়েছে। প্রিয় দর্শক, চলুন, অনেক কথা বলে ফেলেছি, আজকে এমন একজন ব্যক্তির সাথে আজকে কথা বলায় দিচ্ছি, একজন সম্মানিত স্নেহভাজন কে যার কাছে সমস্ত দায়িত্ব তুলে দিয়েছেন এবং বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার পরীক্ষা নিয়ন্ত্রণ যিনি করেন, জনাব হযরত মাওলানা আবু বকর সাহেব। এত সুন্দর একটি নাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্দিক, সত্যবাদী। উনি চোখের ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন পৃথিবী থেকে কি হারিয়েছেন। আসলে ইসলামের একটি ঝান্ডা আজ হারিয়ে গেছে, চিৎকার কে সহ্য করবে? কোনো আল্লাহ, আজকের এই চোখের অশ্রুকে তুমি সবার, হে আল্লাহ, যারা কষ্ট করে আজকে এই জায়গাটায় জানাজা পড়ছে, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। প্রিয় দর্শক, এই ভারাক্রান্ত হৃদয় হলেও কিছুই করার নেই, আমরা একটু ওনার কাছ থেকে শুনবো। হুজুর কান্না করবেন না, আল্লাহ কবুল করেন, আপনি নিঃসন্দেহে নিঃসন্দেহে উনি পৃথিবীর প্রিয় ব্যক্তি। যদি আপনি ওনার সান্নিধ্য নিয়েছেন, সারা পৃথিবী জানতে চাচ্ছে, একটু যদি আমি তো বলবো, এই দীর্ঘ 28 বছর ওনার সহবতে থেকে আমি যা অর্জন করেছি, এইভাবে সকল মহার্জন যদি মহল্লমার যদি অর্জন করে, তা কিয়ামতের মধ্যে হয়তো আমার একটা দিলের ধারণা একই, আমাদের হযরতের সব নেকি নিয়ে অন্য অন্য নবীর একচুত ঈর্ষা করবে। এই ব্যক্তিকে নবীও না, আব্দুল কাদের জিলানিও না, সাহাবিও না, এই ব্যক্তিকে। এই জন্য সকল মোয়াল্লিম হযরতের কাছে আমার অনুরোধ, আপনারা হযরতের আদর্শ হিসাবে কাজ করেন। হযরতের আদর্শ ছিল মেহনত, খুলুসিয়ত, এমন নয় ফিকির। আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি, আর হযরতের দ্বারা যে কাজ হয়েছেন, এই কাজগুলো হযরত আমাদেরকে বলতেন, তোমরা প্রত্যেকে একজন একজন বেলায়েত হয়ে যাও। আল্লাহ পাক যেমন আমাদের সানে হযরতের এই দোয়াকে কবুল করে নেন, আমার তৌফিক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমরা আরো একজন ব্যক্তিকে পেয়েছি, দাড়ি পাকা মুরব্বী। এমন ব্যক্তি যদি কান্না করেন, আল্লাহ পাক কবুল করে নেন। আমরা দুজন ব্যক্তিকে পেয়েছি, ওনার এই সান্নিধ্যে থাকা আমরা একটু জানতে চাচ্ছি, শ্রোতা সারা বিশ্ব থেকে আপনাদের হুজুরের সম্পর্কে একটু জানতে চায়। আলহামদুলিল্লাহ, 1987 সনের মার্চ থেকে হযরতের পাশে দাঁড়িয়ে, হযরতের পাশে বসে আমরা কোরআন শিখেছি নুরানি পদ্ধতিতে। আজ সেই হযরত আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছে, আমরা যেন এই কোরআনের খেদমতের সাথে আজীবন যেন আমরা লেগে থাকতে পারি, সকলের কাছে এই দোয়া চেয়ে আমার শেষ বক্তব্য আমি দিচ্ছি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা যেন কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, আর এই তারতিলকে ঠিক রেখেই উনি কোরআন পড়িয়েছেন। কারি বেলায়েত সাহেব, হুজুরের ছাত্ররাই আজ সারা বিশ্বে শ্রেষ্ঠ হয়, তার কোরআন পড়াকে অবলোকন করেই আজ 103টি রাষ্ট্রকে ফলো করেছেন আমাদের বাংলাদেশ। এমন ব্যক্তি পৃথিবী থেকে চলে গেছে, আমরা বড় একা হয়ে গেছি। আমরা আল্লাহর কাছে আজ শুধু একটি চাই, সারা পৃথিবী থেকে যারা দেখছেন প্রিয় দর্শক, আল্লাহ যেন জান্নাতের সুচ্চ মাকাম দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, اقرأ باسم ربك الذي خلق، صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم، خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله ভাই, আজকে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নাই, যেহেতু জিনার মেহনতের কারণে, জিনার সংগ্রামের কারণে আজকে
লক্ষ লক্ষ হযরত উলামা ইকরাম আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। আর আমাদের পেয়ার ভাই একটু আগে বলেছেন যে কোরআনের প্রতিযোগিতা দিয়ে আজকে এবছর আমাদের বাংলাদেশে যে ছেলেটা হাফেজ তরিকুল ইসলাম কুমিল্লার প্রথম স্থান অধিকার করেছেন, এটার দ্বারা প্রমাণ হয় যে এই দেশ কোরআনের দেশ, এই দেশ কোরআনের দেশ, এই জন্য কোরআনের দেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই কোরআনকে ভালোবাসি, এটা আমরা প্রমাণ করি। আর আজকে জিনাকে আমরা হারিয়ে ফেলছি, তিনি আমাদের, তিনের ব্যাপারে আমি কিছু বলবো সে ভাষা আমার নাই, এই জন্য আমি এইটা বলে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই মানুষগুলো পোশাক পরেছেন এমন লাখো মানুষ আছে যারা রাস্তাঘাটে অবহেলিত ছিল, যারা মদ গাঁজা খেয়ে নিজেকে মত্ত করে রাখতো, তারা এই নুরানি পদ্ধতি থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে আজ তারা এক একজন আল্লাহর ওলি বনে গেছেন। চলুন তাহলে এমনই একজন প্রিয় ব্যক্তির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সমগ্র বিশ্বব্যাপী আজ আমি কোন ভাষা কথা বলবো জানি না, এই মৌলানা আবু বকর সহ এই হযরতের সঙ্গে দীর্ঘ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, সেন্ট মার্টিন পর্যন্ত হযরতের সঙ্গে সফর সঙ্গী হিসেবে দেখেছি। হযরত যেইভাবে উত্তাল ঢেউয়ের মধ্যে সেন্ট মার্টিনে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে সারা দিন না খেয়ে হযরতের ছেলে হযরত মৌলানা ইসমাইল সাহেব, মৌলানা আতাউল্লাহ সাহেব সহ আমরা সফরের সঙ্গে হযরতের সঙ্গে ছিলাম, মৌলানা সেলিমুল্লাহ খান সাহেব সহ হযরত জুমার নামাজ পর্যন্ত না খেয়ে দেখছেন, জুমার নামাজের পরে কানা কেঁদে যাবে, তখন সব জিজ্ঞেস করলেন এই বাচ্চারা কি খেয়েছে, না হযরত আমি কানা খাবো, আমি তাদেরকে আগে তাদের লেখাপড়া দেখবো। হযরত তখন ছোটো ছোটো বাচ্চাদের থেকে যখন কালিমা মাসালা হাদিস যখন শুনতেছিলেন, তখন বললেন আমার সমস্ত যত রকমের কষ্ট আমার সবগুলো ভুলে গেলাম, আমার যত রকম পরিশ্রম আমি সবগুলো এখন আমার ক্লান্ত দূর হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হযরত যেভাবে যোগ্য যোগ্য মুআল্লিম তুলে গিয়েছেন, হযরতের কাজকে যে আমরা যে সামনে গিয়ে নিতে পারি, আমি প্রতিদিন এই রমজান মাসের মধ্যে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, মোমিন সিং, হাটাদারি কয়েকটা আমাদের প্রশিক্ষণ মুআল্লিম বলছি, আল্লাহ হযরতের আলা মকাম এই রমজান মধ্যে হযরত যে হায়াত যদি থেকে থাকে, আল্লাহ হযরতকে হায়াত দাস করে, হায়াত যদি না থাকে আল্লাহ সহি হিসাবে ইমানের সাথে তুলিয়া নিয়ে যাক। আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত মুআল্লিমদের চোখের পানিকে কবুল করুক, এবং বিশেষ করে হযরতের আমরা যারা মুআল্লিম মুতাআল্লিকিন মুহিব্বিন যারা আছে, আমরা হযরতের কাজকে একু অভিন্ন মনে করে আমরা সারা জীবন আপনার মৃত্যু পর্যন্ত আমরা হযরতের কাজকে আমরা আগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজার মাইল পাড়ি দিয়ে হযরত জি এসেছেন চট্টগ্রাম থেকে, এই কুড়ে একটা জীর্ণ শীর্ণ গ্রামে, যে গ্রামটি আজ আলোকময় হয়েছেন, আগে ছিল কৃষ্ণপুর নাম, এখন হয়েছে বেলায়েত নগর, এত সুন্দর একটি নাম যোগ্যতার আধারেই হয়েছে, যে যোগ্যতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারা পৃথিবীতে। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিবিম ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। প্রিয় দর্শক, শেষ কথাটুকু বলার জন্যই এত দূর টেনে এনেছি, ফি লাউহে মাহফুজ, এই পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে এসেছে, আর কারি বেলায়েত সাহেবদের মতো আল্লাহর ওলিদের বক্ষে ধারণ করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কোনো দিন যদি এই কোরআনকে কোনো নাস্তিক, বেঈমান, কাফের, কুফফার জ্বালিয়ে পুড়ি আঙ্গার করে দেয় সিনা থেকে সিনা, কেউ কখনো সরিয়ে ফেলতে পারবে না। আল্লাহ পাক যেন এই কারি বেলায়েত সাহেব হুজুরকে, রাহিমাহুল্লাহকে জান্নাতের সুচ্চ মাকাম দান করেন এই প্রত্যাশা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ইসলামের একটি ঝান্ডা আজ পৃথিবী থেকে হারিয়ে গেছেন। তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের মৃত্যু হয় আল্লাহর পক্ষ থেকে উপহার, কিন্তু যাদেরকে রেখে যান তারা ভারাক্রান্ত হৃদয়ে মরে যান। যার ছোঁয়া পেয়ে সারা পৃথিবীতে লাখো লাখো জনগণ আজ ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে সত্যিকারের কোরআন তেলাওয়াত করতে পারেন। প্রিয় দর্শক, এমন কিছু ব্যক্তিকে আজ আপনাদের সামনে হাজির করেছি যাদেরকে দেখার জন্য সারা পৃথিবী অধীর আগ্রহে আছেন। নুরানি পদ্ধতিতে যিনি সৃষ্টি করেছেন বৈজ্ঞানিক তথ্য ইতিহাস, ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বড় আলেমরাও যার থেকে শিক্ষা নিয়েছেন, তার ধন্য কয়েকজন সন্তান আমাদের সামনে আছেন, এবং দাড়ি পাকা মুরব্বী এমন কয়েকজন সম্মানিত ব্যক্তির সাথে আজ আপনাদেরকে এইচপি টিভির ক্যামেরায় সম্মানজনক কিছু কথা আমরা নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন সাহেবের সম্মানিত সুযোগ্য সন্তান হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব, আল্লাহ পাক
ওনাকে কবুল করেন দিনের জন্য। হযরত জি, আজ এমন একটি দিন যেদিন আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এভাবেই পৃথিবী থেকে সবাই বিদায় নেবে, জানতে চাচ্ছেন সারা পৃথিবীর মানুষ কিছু কথা যদি এই সমাজের মানুষগুলোর জন্য। আসলে পৃথিবীতে কেউ থাকবেন না, যিনি যা করে যাবেন সেটাই নিয়ে যাবেন। তো আব্বাজান যা করেছেন এটা বিশেষ করে বাংলাদেশের সবারই জানা আছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উনি সারা জীবন এই মেহনতেই করে গেছেন এবং এই মেহনতের বদৌলতে এই দেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কোরআন তালিম শিখেছেন। এবং আশা করি শোক আমাদের এখন দায়িত্ব এটাই যে আমরা এই পথেই আগাবো, তাইলে আশা করি আমাদের ওনার উপরে সমবেদনা করা বা শোক সন্ত করা এটা আল্লাহ দরবারে কবুল হবে আর কি। এটা জি, তো সবাইকে এটাই বলবো, ওনার ছাত্র যারা আছেন সবাই যেন কোরআনের খেদমতের সাথে লেগে থাকেন। উনি যেরকম জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কোরআনের তালিম করে গেছেন, সবাই যেন এটা করতে পারেন। প্রিয় দর্শক, হযরতের আরও একজন সুনামধন্য সন্তান যাদের ছোঁয়া পেয়ে আজ লাখো মানুষ দিনের ছায়া পেয়েছেন, হযরত মাওলানা ফয়েদুল্লাহ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আসলে আজকে তো কোনো কথা বলার মতো মন মানসিকতা আমাদের নেই, তারপরও এইটুকুই বলবো যে হযরত জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর কোরআনের জন্য বিসর্জন দিয়েছেন। আজকে প্রায় 110 বছর হায়াত ছিলেন উনি, এই গত 4.5 বছর একটানা বিছানায় অসুস্থ ছিলেন, এর আগ পর্যন্ত একটানা কোরআনে কারিমের খেদমত করছেন। আর হযরতের মেহনতের উসিলায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চল সহ পুরো বাংলাদেশে হাজার হাজার কোরআনি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই খেদমতের সাথে জড়িত হয়েছেন, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কোরআন শিখতেছে। তো আজকে এই কথাই বলবো, হযরতের যে সমস্ত শাগরিদ মুহিব্বিন আছেন, তিনি যেই মিশনের উপরে কাজ করে, কোরআনের মিশনের উপরে কাজ করে দুনিয়া থেকে যে চলে গিয়েছেন, আমাদেরও দায়িত্ব হলো আমরা যেন সকলেই কোরআনই এই মিশনকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং হযরতের মনে একটা ব্যথা ছিল, ষোলো আনা মুসলমান যেন আহলে কোরআন হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ সেই মিশনেই নুরানি এগিয়ে চলছে, আমরাও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সমস্ত মুআল্লিমিন ভাই হযরতের মুহিব্বিনদের কাছে আমরা এটাই দাবি করব, সকলেই সম্মিলিতভাবে আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ এই দেশের ষোলো আনা মুসলমানের অন্তরে আল্লাহর কোরআন যাবে ইনশাআল্লাহ। এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যারা এই পথে চলবে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা হয়েছেন হবে, এ কথাটাই দিয়েছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ কখনো ভঙ্গ করেন না অঙ্গীকার। দাড়িপাকা মুরব্বী আজ ওনারা আছেন পৃথিবীতে, ওনাদের সাথে থাকা ব্যক্তি আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। প্রিয় দর্শক, হযরত জির প্রথম জামানার ছাত্র, আসলে সবচেয়ে আপন ব্যক্তি তো সে যে প্রথম থেকে কাছে থাকেন, এতটা বয়স পেরিয়ে উনি আজ ওনার সান্নিধ্যে ছিলেন, আজ এমনই একটি দিন যিনি প্রথম থেকে দেখেছেন। প্রিয় দর্শক, চটকিবাড়ি মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মাওলানা শফিকুল্লাহ সাহেব, আল্লাহ হযরত জিকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, দিনের সমাজে আমরা জানতে চেয়েছেন ওনার হাজারো লাখো করো গুণ আল্লাহর পক্ষ থেকে আসে নিবদ্ধ, এটা বলি ব্যক্ত করা কোনো সম্ভব না। শুধু এটি বলি উনি বাচ্চাকাল থেকে ছোটোবেলা থেকে মত্তা গেছিলেন, ছোটোবেলা থেকে জাহেদ ছিলেন, ছোটোবেলা থেকে সাকের ছিলেন, ছোটোবেলা থেকে সবরে ছিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআন, যে কোরআনে কোনো সন্দেহ নেই, এই কোরআন আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্যই। আর তিনি তাকওয়ার ময়দানে এত ঊর্ধ্বে ছিলেন, জোহদের ময়দানে এত ঊর্ধ্বে ছিলেন, বাচ্চাকাল থেকেই তিনি একবার বলেছিলেন আমি লালবাগ মাদ্রাসায় পড়ি, এখন আমি বয়স্ক, মসজিদে ইমামতি করি, পয়সা নিই না, আর আমি লুঙ্গি গাদ দিয়া
মানে আমাদের পরনের কাপড় আছে না, পরনের কাপড় পরিয়ে আমি সাত দিন ক্লাস করছি, তবুও আমি মাথা থেকে মানে মসজিদ থেকে কোনো পয়সা নিইনি। সেই মুজাহিদ বীর পুরুষ আজীবন একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন করেছেন। কোরআন কোরআন উনার বহুত মুরব্বী এরকম বাধা দিয়েছেন যে এটা হবে না হবে না হবেই না। তিনি বলছেন আমি জঙ্গলে যে হলো আমি এটা চেষ্টা করবো, তারপরে চেষ্টার ফল যখন দেখা দিল সেই বুজুর্গ তিনি বলতেন বেলায় আমার চোখের সুরমা, বেলায় আমার চোখের সুরমা। আল্লাহ পাক উনি বলে গেছেন আমার আল্লাহ আমার বেলায়েতকে 68,000 গ্রামে 68,000 মাথা হওয়া ছাড়া আমার বেলায়েতকে দিনের থেকে নেবেন না, তাই হয়েছে। আল্লাহ পাক ওনাকে আল্লাহর খাঁটি দোস্ত হিসাবে আল্লাহ পাক কবল করে নিয়েছেন। আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর ফেরদার বেহেশতের মধ্যে ওনাকে স্থান দেখে ফেরত মাছ আল্লাহ পাক সাহায্য আমাদের সকলকে এটার জন্য আমাদের জন্য জান দিতে পারি আল্লাহ, সেই তবে জান। প্রিয় দর্শক, আরও একজন ব্যক্তির কাছে চলে যাব। হযরতজির ভাগিনা যিনি সবসময় কাছাকাছি থেকে সান্নিধ্য নিয়েছেন, ভালোবাসা নিয়েছেন, হযরত মাওলানা মুফতি জাফর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা আসতাফা। আজকে তো আমাদের কথা বলার কোনো ভাষা নেই, ভিতরে যে অবস্থা, এরপরও আপনারা যখন কথা বলছেন বলার জন্যে। আমি আমার মামার হাতের গড়া প্রথম ছাত্র, ওনার কাছে আমি আলিফবাতা পড়ছি। আমাকে বাড়ির থেকে যখন নিয়ে যায়, আমি মেহের স্টেশন যাওয়ার কাছাকাছি যখন গেছি দেখি যে ট্রেন যাইতেছে, জিজ্ঞাসা করলাম আমি এটা কী যায়, কয় গাড়ি কেমনে চলে, তা হাসে হাসে এই যায় গাড়ি দুটা চাঁদপুর গেলাম। জাফরাবাদ মাদ্রাসায় তিনি তখন মহতামিম ছিলেন, এর আগে তিনি গহরডাঙ্গা মাদ্রাসা হাজরত মাওলানা সাংসলক সৈয়দ ফরিদুরী রহমতুল্লাহ আলীর মাদ্রাসায় শিক্ষকতা করছেন। জাফরাবাদ জেলার একজন মহতামিম চাইছেন সদর সাহেব রহমতুল্লাহ আলীর কাছে, তখন তিনি ওনাকে দিয়েছেন এখানে জাফরাবাদের মহতামিম বানায়। তো ওই অবস্থায় তিনি মাদ্রাসার সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করতেছেন। ওনার জেহানে আসলো যে মাদ্রাসাটা চাঁদপুর জাফরাবাদ কাসমুল উলুম মাদ্রাসা, এখানে যে ছাত্রগুলো আছে 250-300, এরা বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে। এই এলাকার তো কোনো ছাত্র নেই, যেই গ্রামে মাদ্রাসা জাফরাবাদ এই এলাকার কোনো ছাত্রী নেই মাদ্রাসা। তিনি একদিন জুমার নামাজ পড়াইলেন এই মসজিদে, মিজিবাড়ি মসজিদে। তো ওখানে যারা মাতাব্বরা ছিল মুসল্লি সবাইকে বললেন যে আপনাদের কাছে আমরা একটা কথা, আপনারা এখানে মাদ্রাসা দিয়েছেন কেন, বাইরের ছেলে পড়ালেখা করার জন্যে না আপনাদের ছেলে পেলে পড়ালেখার জন্য? আরে চুপ করে রয়েছে, বলেন না, কয় আমাদের ছেলেবেলে লেখাপড়া, কয় আপনাদের গ্রামের কোনো ছেলেই মাদ্রাসা নেই, বাইরের ছেলে সব আছে, আমি তো মাদ্রাসার মহতামিম। তা আপনারা এক কাজ করেন, কোনো পয়সা লাগবে না, আপনারা কালকের থেকে আপনাদের ছেলে পেলে যেগুলো আছে 7-8 বছর এদেরকে মাদ্রাসায় সকালে পাঠিয়ে দেবেন, আমি এদেরকে কোরআন এমেজি শিক্ষা দেবো, নামাজ মাসাইল শিক্ষা দেবো। তিনি বললেন যে এটা কোরআন আসছে সকলের জন্যে, এখন এলাকার কোনো ছেলে নেই, বাইরের ছেলেরা পড়বে এটা হইতে পারে না। তিনি মক্তব শুরু করার পরে ওই মক্তবের আমি ছাত্র একজন, শুরু করার পরে কিছুদিনের মধ্যে কারি সাইদ আসিল একজন সর্ষেদি, সর্ষেদি মাদ্রাসার কাছে বাড়ি, এই সাইদের সাথে নিল, নিয়ে শুরু করছে। এখন মাদ্রাসা জায়গা হয় না, ছাত্র মাদ্রাসা যে ছাত্র এর চেয়ে বেশি ছাত্র হইলো আপনার মক্তবের মধ্যে, সব মানুষ হুজুর ভক্ত হয়ে গেছে। অন্যান্য আসাতে যেখানে চিন্তা করলেন যে আসে হুজুরের কাছে, এই আমার কাছে তো কেউ আসে না, আর সকালে ওনারা শ্রদ্ধা করতে আসে। এখন ওনারা আন্দোলন উঠালেন কি যে মোহন সাহেব মক্তব বাড়াইতে পারবে না, এই ওনারা আন্দোলন করলেন। তখন মোমনবাড়ি কারি ইব্রাহিম সাহেব মরহুম, তিনি মাদ্রাসার সদর ছিলেন জাফরাবাদ, ওনার কাছে নালিশ দিল, উনি আসছে, উনি আসে বলছে যে মোহন সাহেব আপনার দোষ না, এরা বলে আপনি মক্তব বাড়াইতে নিতেন। তিনি বলেন যে হুজুর আমি মক্তব ফরান সার থাকতে হইতেন, ওলাকাদ ইয়াসারনাল কোরআন আলিল যিকরি ফাহালিন আল্লাহ কইছে, অথচ আমরা দেখি আমাদের শত শত ছেলে মেয়ে সব মূর্খ কোরআন জানে না, আর আল্লাহ সহজ কেমনে করলো, এই শুরু করছে। তখন তিনি মুখতাসার কথা হইল, তিনি শেষ পর্যন্ত মাদ্রাসার এই শাবান মাসে পরীক্ষাই আমাদের বন্ধ হয়েছে, বন্ধের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এরপরে তিনি আর আসবেন না মাদ্রাসা, কী করবেন এই এই মক্তব্য পড়াইবেন নুরানি ভাবে এটা চালু করব। এই প্রথম বাড়ির থেকে আমি মাদ্রাসা, আমার বললো তুমি মাদ্রাসায় চলে যাবা, আমি মাদ্রাসায় যাবো না। কিছুদিন পরে উনি চাঁদপুর গেছে, হাজ হাফিজুর এক মুহিব্বিন ছিলেন মুরিদ, এই গনিয়া স্কুল হাই স্কুলের হেডমাস্টার সাহেব আব্দুল কাদের সাহেব, এই আব্দুল কাদের সাহেবের সঙ্গে যে পরামর্শ করলেন আমি কী করতাম, এখন আমার একটা জায়গা দেন,
আমি একটু কোরআনের তালিমের ব্যবস্থা করতে চাই যাতে মুসলমানের বাচ্চারা কোরআন শিখতে পারে সহজে। এই কথা বলার পরে উনিও হাফিজুদের মৃত্যু ছিলেন, তখন বললেন যে ভাই আমার কাছে কোনো জায়গা নেই, আমার এই মসজিদ এখানে আছে গনিয়া স্কুল মসজিদ, আপনার যদি মনে চায় এটা স্কুলের মসজিদ আপনি এখানে থাকতে পারেন। কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এখানে থাকবো। তো জরিয়া মাস কী হবে খাবো করতে গিয়ে তো এই একটা মেশিন কিনছে, ওই কাপড় সেলাই করার মেশিন কিনছে, কিনে ওই মসজিদের পাশে জায়গা আছে একটু দোচালা একটা ঘর আছে ওখানে কয় যদি কেউ আসে কিছু সিলাবো এর সিলাই করে খাবো, আর কেউ দিলে কার কাছে যাওয়া হইব না। এইভাবে এখানে এই প্রথম সেখানে ট্রেনিং শুরু করেছে। তো কারি আবু সাইদে পুনর সাগরি প্রথম সাগরি যায় সর্ষেদি বাড়ি হেরে নিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ এমনভাবে পড়াইতে আসে মক্তবে, খানার কোনো ফিকির নেই, খানার নেই ব্যবস্থা, তো করে কি এক গোত্তন একটা খানা হইতো। তো আমরা মেহমানি তো জাফরাতন যাইতাম, তো গেলে ওই ইয়ে খুলে পয়সা খুলে কয় রুটি নিয়ে আসো আধা কেজি বা এক কেজি আর আখাই গোড় এই লো খানা, ও হিটার লোকে মিলিয়ে বাস খাইলি তুমি আমাদের। যাই হোক এখান থেকে উনি শেষ পর্যন্ত হাফিজুর রহমতুল্লাহ আলাই জাফরাবাদ মাদ্রাসার বার্ষিক সভায় আসলেন। আসার পরে হাজি আব্দুল কাদের মরহুম মকফুর যিনি মাদ্রাসায় কেশিয়ার ছিলেন, যাই গেল হুজুর উনি ওখানে যাইয়া মক্তব্য পড়ায় মাদ্রাসা মহতমি ছাড়া হুজুর আপনি একটু বলেন। হাফিজুর একটু গোষ্ঠ হয়েছে, বেলায় বেলায় তুমি কী করো? ক হুজুর আমি বাচ্চা করে হুজুর একটু পড়াই, হুজুর একটু চাইলে ভালো হইব, ক চলো আমি এক্ষণে যাবো, ক চলেন হুজুর। হাফিজুর আইসে আর ওনারা গেছে আইসা মসজিদে দেখা যায় পড়াইতে আসে যেভাবে, পরদিন সকালে গেছে আর কি উনি চলে গেছে পড়ার দেখে হাফিজুর পাগল, কে হ্যাঁ এত সুন্দর পড়া পড়াইতে আসো তো খাইবে কেমনি, কেমন চলবে চলবে কেমনি, মজুদ করে গেছে কয় না পরে হাজরত আল্লাহ তো কিছু আমিন দাবেন রিজিক তো আল্লাহ দেব। এই কথার পরে দিয়ে হাফিজুর কল ঠিক আছে তুমি এই কাজ করো, এই হাফিজুরের দোয়া ওনার উপরে চলছে। এরপর আলহামদুলিল্লাহ অনেক পরে বিভিন্ন জায়গায় গেছে যায় যায় ট্রেনিং দিত, এরপরে যে মোহাম্মদপুর সেখানে জায়গা নিয়েছে ওখানে ট্রেনিং চালু হয়েছে, এইভাবে চলছে। তো আজকে তিনি দুনিয়াতে বিদায় নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ ওনার কোরআনের আশেক হইয়া এই কোরআনের খেদমত করতেছে। তো আমরা এখন এই দেশে বিদেশে সব জায়গায় আছে, কোথাও বাদ নেই। লন্ডন গেছে আমাদের এক মামতবে আমার আবু সাইদ সব এই নুরানি উচিলে গেছে তারা আমরা গেছি। যাই হোক আমাদের এখন আজকের কথা হইলো উনি যে কাজ করে কোরআনের পাগল হয়ে কোরআনের খেদমত করছেন, যারা ওনার ভক্ত এই অনুরাগী আছেন ওনার রুহানি সন্তান আমরা তাদের কাছে এটাই বলবো তারাও যেন এই কোরআনের জন্য শেষ রক্তবিন্দু দিয়া কোরআনের খেদমতের দুনিয়ার থেকে ইমানের সাথে দিতে পারেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। মান জাদ্দা পাওয়া জাদা, যে যেমন পরিশ্রম করে তার ফল তেমনই হয়। প্রিয় দর্শক, হাজার পরিশ্রমের ফল আজ এত সুন্দর একটি জান্নাতের বাগান সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। 1907 সালে তিনি এই পৃথিবীকে আলো করে এই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছেন, যার ছোঁয়া পেয়ে এই বাংলাদেশ ধন্য হয়েছেন। 2012-তে 4 ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে যান, এরপরে 2017 সালে আবার তিনি পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। মধ্যখানের সময় তিনি মাত্র 3 বছর বয়সে তার প্রিয় বাবাকে হারিয়ে ফেলেন এবং 6তম বয়সে জনম দুঃখিনী মা, যিনি 10 দিন গর্ভে ধারণ করেছেন, তাকে পৃথিবী থেকে ছেড়ে ওনাকে একা হয়ে যেতে হয়। এরপরে মামা বা অন্যদের সান্নিধ্য ভালোবাসা পেয়ে তিনি উজ্জ্বল আকাশের উজ্জ্বল নক্ষত্র হয়েছেন এবং নক্ষত্র করে তুলেছেন আরও লাখো লাখো আলেমে দিন, যারা নুরানি পদ্ধতিতে এই ছোট্ট একটি কিতাবকে কেন্দ্র করে সত্যিকারের কোরআন কীভাবে পড়তে হয় তা জেনেছেন এবং বাংলাদেশ থেকে বারবার বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন একমাত্র এই অরত্তিলিল কোরআন তিলা। এইটুকু পড়ে প্রিয় দর্শক, এই সম্মানিত মেহমানদেরকে সাথে আমাদের হজরত ইন্তেকাল করছেন, হজরতের সামনে একটা ইসলামী সঙ্গীত গাইবেন আমাদের এই হজরতের ছেলে হজরত মাওলানা আশরাফ আলী নোয়াখালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শানে বেলায়েত, বেলায়েত সাহেব আসসালাম আসসালাম আসসালাম, বেলায়েত সাহেব আসসালাম আসসালাম আসসালাম, খোদা তালা দিলেন আপনি উচ্চ মকাম, খোদা তালা দিলেন আপনি উচ্চ মকাম, আপনার আগমনে সুরবিত দুনিয়া তামাম, নূরের সন্ধান পেয়েছি আজ বনি আদম,
মানহাজ করেছেন আল্লাহ রাসূলের বিধান পালন মানহাজ করেছেন আল্লাহ রাসূলের বিধান পালন যুগের চাহিদাও এতে হয়েছে পূরণ কালিমা মাসাইল হাদিস কুরআন কালিমা মাসাইল হাদিস কুরআন বাংলা ও অঙ্ক ইংরেজি সমপরিমাণ ছয় ছেলে তিন মেয়ে আপনার নয় সন্তান ছয় ছেলে তিন মেয়ে আপনার নয় সন্তান সব ছেলে হাফেজ কোরআন সাথে মহাবিদ্যান সব ছেলে হাফেজ কোরআন সাথে মহাবিদ্যান তাকওয়া ও জুহুদের শুভ পরিণাম তাকওয়া ও জুহুদের শুভ পরিণাম তাই তো দেখি নুরানির এই বুলন্দ শান তাই তো দেখি নুরানির এই বুলন্দ শান বলা সাহেব সালাম 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 বলা সাহেব সালাম 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 খোদা তালা দিলেন আপনার উচ্চ মাকাম খোদা তালা দিলেন আপনার উচ্চ মাকাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক আমরা কিভাবে বলবো বুঝতে পাচ্ছি না গজলটি শুনে এতটাই ভালো লেগেছে আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় ওনাকে আজ এই হাদিয়াটুকু মানে ভালোবেসে দিয়ে গেলাম না না এটা আপনাকে আমরা ভালোবেসে দিয়েছি এটা গ্রহণ করবেন কারণ এত সুন্দর একটি গজল করেছেন ছয়জন সন্তান তার ছয়জনেই কোরআনে হাফেজ আল্লাহ পাক কবুল করেছেন এভাবেই যেন ওনারা দিনের খেদমত করে আবারও পরলোক গমন করতে পারেন এই প্রত্যাশা আমাদের এই একটি চাওয়া আমাদের যার উসিলায় সারা পৃথিবীতে উজ্জ্বল আকাশের নক্ষত্র হয়ে ফুটেছে হাজারো জনগণ আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন এবং হজরতের উসিলায় পরকালে যেদিন আমরা পৃথিবী থেকে বিদায় নেব আপন সবাই যেদিন পর হয়ে যাবে সেই সময় যেন হে মাবুদ আমাদের সবার জবানে নাজিল করিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার এ এইচপি টিভি বেলায়েত নগর চাঁদপুর বাংলাদেশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল এএইচপি টিভি মজলুম অসহায় মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার প্রচেষ্টায় নিরলস অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে এএইচপি টিভি প্রতিদিন বিশ্বের অগণিত দর্শক দেশ বিদেশের বিচিত্র খবর ও ঘটনা উপভোগ করছেন তাদের মোবাইল ও কম্পিউটারে সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে অংশীদার হন মানবতার সেবায় এএইচপি টিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ